বন্ধুরা, পিউ অ্যাঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে বিকালবেলা, বেরিয়ে পড়েছি, সন্ধে নামছে। তো সন্ধেবেলায় সি বিচটা কেমন দেখতে লাগে একটু দেখি, আর কিছু শপিংও করবো। এখানে সি বিচের পাশে অনেক সুন্দর সুন্দর টুপি, কাউবয় হ্যাট, নানান রকম জিনিস পাওয়া যায়, তাই সেগুলো একটু দেখিও। অনেক সুন্দর সুন্দর বেশ কালারফুল ব্যাগ আছে। অনেক সুন্দর সুন্দর সফট টয়েস এর দোকান, ভ্যারাইটি অফ সফট টয়েস। অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ঘরের ডেকোরেশনের সব জিনিসপত্র, সুন্দর সুন্দর ব্যাগ শিবিচের পাশে পাওয়া যাচ্ছে, কাঠের প্লেট, ঘর সাজাবার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। অনেক ডিজাইনার কালেকশনের পার্টস, এখানে অনেক চয়েস, বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট গাড়ি, ওয়ালে কিছু টাঙাবার জন্য, সবের দোকান আছে। কড়ির জুয়েলারি, দোলনা, আচ্ছা দোলনা, এটা বোধ হয় এখানকার ফেভারিট, সব দোকানেই দেখছি এই ধরনের ব্যাগগুলো আছে। এখানে অনেক সফট টয়েস, এগুলোর কেমন দাম? এটা হচ্ছে 140 টাকা, ওটা 190 টাকা। আচ্ছা, পান্ডা আছে 120 টাকা থেকে শুরু। পান্ডা, এটা একটা পান্ডা। হ্যালো, সি বিচের পাশে এরকম একটা সুন্দর জায়গা আছে, পার্ক আছে, পার্ক। এটা রাত্রিবেলাতে এগুলো বেশ সুন্দর লাগে, লাইট জ্বলে, ডলফিন
নানান রকম ডলফিন, ব্লু হোয়াইট সব সাজানোর জন্য সাজিয়ে রেখেছে আর্টিফিশিয়াল। আর রাত্রিবেলা সি বিচটাও বেশ ভালো, লাইট দেওয়া। সব থেকে বড় কথা মন্দারমণি হচ্ছে খুব ক্লিন জায়গা। গার্ডেনে মনে হয় অনেক সুইমিং পুল টাইপেরও আছে, মানে ঝর্ণা, যদিও সেগুলো এখন চলছে না। মন্দারমণি সি বিচের পাশে যে ব্যাগগুলো আছে সেগুলো খুবই সুন্দর দেখতে, আর ব্যাগগুলো যে 220-150 এর মধ্যেই পাওয়া যায়, আর টুপিগুলোও খুব সুন্দর, কাউবয় হ্যাট 160 এরকম পাওয়া যায়। আর মিররগুলো দারুণ, ঝিনুকের কাজ করা, ভালো দেখতে, এক্সক্লুসিভ টাইপের, যেগুলো কলকাতা শহরে পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করলাম এগুলো কোথা থেকে তৈরি, ওরা বললো যে এগুলো এখানেই পাওয়া যায়। এই জিনিস বিশেষ করে ব্যাগের যে কাজগুলো, সেগুলো কাঁথা স্টিচ, কাঁচ, বিভিন্ন রকম ডিজাইনের পাওয়া যাবে, ঠিকঠাক প্রাইসে ওরা দিচ্ছে, যদি আপনি মানে জিনিসটা বার্গেনিং করে নিতে পারেন। তো ব্যাগগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে, আমি তো একটা ব্যাগ কিনব। হোটেল পুরো বাঁশ দিয়ে তৈরি করা, হোটেলটা পুরো বাঁশের সিঁড়ি, কাঠের রেস্টুরেন্ট, কাঠের হোটেল সি বিচের পাশেই। এগ নুডলস রেস্টুরেন্ট, সেখানে খাচ্ছি। জাবদা মাছ আর ওই এইটা, এটা ভেটকি হবে, মন্দারমণি সি বিচের পাশে সব মাছ। ও মন্দারমণি সি বিচের পাশে হচ্ছে এরকম জাবদা মাছ, সেটা হচ্ছে অনেক বড় সাইজ, আমি তো হাফ খাচ্ছি। দেখি এবার ফিশটা, কাসুন্দির সাথে দিয়েছে, দারুণ খুশবু। এত বড় মাছের সাইজটা, শিবিশটা রাতে আরো সুন্দর লাগে। খুব ভালো করে ঘুরলাম, খুব এনজয় করলাম, অনেক কিছু ব্যাগ, অনেক সুন্দর সুন্দর জিনিস কিনলামও আর খেলামও। ফিশটা তো দেখালাম কত বড় সাইজে, তো খুবই ভালো লাগছে। গার্ডেনটাও খুব সুন্দর, মাশরুমের সব স্ট্যাচু, ডলফিনের স্ট্যাচু সব আছে, খুবই সুন্দর মন্দারমণির এই গার্ডেন অ্যান্ড সি বিচ সব কিছু। আমার এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে, তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আরও তোমাদের কাছে নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, তাহলে আমি আরও বেশি মোটিভেশান পাবো, তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য বাই, ভালো থেকো, ফ্যামিলির সাথে এনজয় করে থেকো, বাই।